আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থই রয়েছেন। শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে অনেকগুলো রুলস বা নিয়মকানুন ফলো করতে হয়। এই নিয়মকানুনগুলোর মধ্যে একটি নিয়ম হচ্ছে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ দুটি বিও অ্যাকাউন্ট করা যাবে। একটি হচ্ছে সিঙ্গেল বিও অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে জয়েন্ট বিও অ্যাকাউন্ট। অনেক বিনিয়োগকারী জেনে এবং অনেকে না জেনেই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দুইয়ের অধিক বিও অ্যাকাউন্ট করেছেন, সেগুলো দিয়ে অতীতে বিজনেস করেছেন, আইপিওর জন্য আবেদন করেছেন। কিন্তু সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজারে আইপিও নতুন যুগে প্রবেশ করেছে। এখন থেকে আর কোনো অনিয়ম করে আইপিওর জন্য আবেদন করা যাবে না। অর্থাৎ যারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দুইয়ের অধিক বিও অ্যাকাউন্ট করেছেন, তারা আর সেই অতিরিক্ত বিও অ্যাকাউন্টগুলো দিয়ে আইপিওর জন্য আবেদন করতে পারবেন না। যারা সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আবেদন করেছেন অতিরিক্ত বিও অ্যাকাউন্ট দিয়ে, তাদেরকে 15% করে জরিমানা করা হয়েছে। যেহেতু ব্যাপারটি প্রথমবার ঘটেছে এবং শেয়ার বাজারের অগ্রগতির জন্য বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 15% জরিমানাকে কমিয়ে 7.5% অর্থাৎ 7.5% করে দিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তো প্রেস বিজ্ঞপ্তিটি চলুন আমরা দেখে নিই। প্রেস বিজ্ঞপ্তিটি যদি আমরা দেখি তাহলে আমরা ব্যাপারটি ভালো করে বুঝতে পারবো এবং ব্যাপারটি অনেক বেশি অথেন্টিক হবে। তো চলুন তাহলে আমরা চলে যাই প্রেস বিজ্ঞপ্তিটিতে। সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অর্থ বাজেয়াপ্তের বিষয়টি জানার জন্য আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 786তম কমিশন সভার যে প্রেস বিজ্ঞপ্তি রয়েছে সেখানে আমরা চলে আসলাম। এখানে 2 নম্বর যে আলোচ্য বিষয়টি রয়েছে সেখানে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অর্থ বাজেয়াপ্তের বিষয়টি সুস্পষ্টভাবে বলা রয়েছে। এখানে বলা রয়েছে যে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব আবেদনে যে সকল বিনিয়োগকারী একটি ব্যাংক হিসাবের বিপরীতে দুটির বেশি আইপিও আবেদন করেছেন, কনসেন্ট লেটারের শর্ত নাম্বার 10-এর নির্দেশনা মোতাবেক সব আবেদন বাতিল পূর্বক আবেদিত অর্থের 15% বাজেয়াপ্ত করা হয়, বিনিয়োগকারীদের আবেদনের প্রেক্ষিতে শেষবারের মতো উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে কমিশন অর্ধকার সভায় বাজেয়াপ্ত অর্থ 15% এর পরিবর্তে 7.5% করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে ভবিষ্যতে কখনো এই ধরনের আবেদন আর গ্রহণ করা হবে না। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই যে অর্থটা জরিমানা করা হয়েছে 15% সেটাকে কমিয়ে 7.5% করা হয়েছে এবং এই কাজটা মূলত করা হয়েছে বিনিয়োগকারীদের আবেদন এর প্রেক্ষিতে এবং যেহেতু শেয়ার বাজার ধীরে ধীরে ঘুরে উঠতেছে, অর্থাৎ খারাপ সময় থেকে ভালো সময়ের দিকে যাচ্ছে, সেই কথাটা বিবেচনা করেছে কমিশন। তবে এই ধরনের আবেদন কিন্তু ভবিষ্যতে আর কখনোই গ্রহণ করা হবে না, এটাই প্রথমবার, এটাই শেষবার। তাই অবশ্যই আইপিও আবেদন করার ক্ষেত্রে আরো সতর্ক থাকতে হবে এবং শেয়ার বাজারের যে সকল নিয়ম কানুন রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, CDBL, DSC, CSE সবার নিয়ম কানুনগুলো যথাযথভাবে মেনে তারপরে শেয়ার বাজারে বিনিয়োগ করাটার সবার জন্য উচিত এবং প্রত্যেক বিনিয়োগকারীকে আমি অনুরোধ করব প্রত্যেকেই শেয়ার বাজারের নিয়ম কানুন মেনে তারপর শেয়ার বাজারে বিনিয়োগ করুন, আইপিওর জন্য আবেদন করুন। ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়টি আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই আমি যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করে থাকি। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, আলোচনা করব নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থই থাকুন। আসসালামু আলাইকুম।